হাতিজি থানা পুলিশের দুটি টিম যশোরের সারসা এলাকা থেকে মোহাম্মদ আলামিন হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আমিরুল ইসলাম, বেনাপুল থেকে নদী আক্তার, এলআইএস ইতি, এলআইএস নূরজাহান, পলক মণ্ডল এবং তরিকুল ইসলাম এবং নড়াইলের ডোহর রামডিঙ্গি এলাকা থেকে বিনাশ শিকদার সহ সাতজনকে আমাদের হাতিজেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের জিম্মা থেকে চারটি আধার কার্ড, দুটি পাসপোর্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, ডায়েরি, আট কপি পাসপোর্ট সাইজের ছবি, ভারতীয় আয়কর বিভাগের কাগজপত্র, বিমান টিকিটের প্রিন্টেড কপি, নয়টি মোবাইল ফোন এবং ভারতীয় সিম কার্ড তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাতজনই হাতিজেল থানার মামলা 19 তারিখে যে মামলা হয়েছে সেই মামলার এজাহারভুক্ত আসামি। এজাহারকৃত গ্রেপ্তারকৃত হাতিজেল থানার মানব পাচার আইনে রুজুকৃত মামলারও তারা আসামি। তাদেরকে আমরা আদালতে অন্যান্য মামলাতে শুনানি দেখানো হচ্ছে এবং তাদেরকে আমরা রিমান্ডে পেলে জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত অনেক তথ্য পাওয়া যাবে। আমরা নদী সম্পর্কে প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, 2015 সালে তার বিবাহ বিচ্ছেদের পর থেকে সে ভিন্ন পথে চলে আসে এবং বিভিন্ন এই সমস্ত কার্যক্রমে সে নিজেকে জড়িয়ে ফেলে এবং সে এই নারী পাচারের মতো ঘৃণ্যতম অপরাধে নিজেকে জড়িয়েছে বলে আমরা প্রাথমিকভাবে সে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি।